এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ। ধান্যকুড়িয়া এলাকায় তিনটি প্রাচীন স্থাপত্যকে হেরিটেজ স্বীকৃতি দিল হেরিটেজ কমিশন। খুশি এলাকাবাসী। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মান্যতা পেল। ধান্যকুড়িয়ার মুকুটে নয়া পালক যোগ হল। এলাকার তিনটি স্থাপত্য পেল হেরিটেজের তকমা। ওয়ার্ল্ড হেরিটেজ ডেতে বসিরহাটের তিনটি প্রাচীন স্থাপত্যকে স্বীকৃতি দিল পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ আমলে তৈরি এই সকল স্থাপত্য, যার সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ধান্যকুড়িয়া গায়েন গার্ডেন, ধান্যকুড়িয়া উচ্চ বিদ্যালয় ও ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালকে হেরিটেজ ঘোষণা করেছে হেরিটেজ কমিশন। এই খবরে স্বভাবতই খুশি এলাকার সাধারণ মানুষ, খুশি স্থানীয় গায়েন পরিবারের বর্তমান সদস্যরাও। এক কথায়, এই খবরের খুশির হাওয়া গোটা বসিরহাট জুড়ে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। বহু ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থাপত্যগুলিকে হেরিটেজ ঘোষণা করার ফলে তাদের দাবিকে স্বীকৃতি দিল সরকার, মনে করছেন স্থানীয়রা। জানা গেছে, হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য গত 18ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ দিবসে রাজ্যের মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলার মোট 13টি জায়গাকে হেরিটেজ ঘোষণা করেন। তার মধ্যে তিনটি জায়গা রয়েছে ধান্যকুড়িয়াতে। ধান্যকুড়িয়া গায়েন গার্ডেন, ধান্যকুড়িয়া উচ্চ বিদ্যালয়, ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতাল। এ বিষয়ে গায়েন পরিবারের সদস্য মনোজিৎ গায়েন বলেন, আমাদের পরিবার ও স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের ফল আজ এই হেরিটেজ ঘোষিত হল ধান্যকুড়িয়ার এই তিনটি প্রাচীন স্থাপত্য। আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকার ও রাজ্য হেরিটেজ কমিশনকে। আমাদের ধান্যকুড়িয়া গ্রামের আমার কোঠাগোদ্দা গ্রেট গ্র্যান্ডফাদার দ্বারা প্রতিষ্ঠিত, বর্ণনা গাইন দ্বারা প্রতিষ্ঠিত ধান্যকুড়িয়া গাইন গার্ডেন হেরিটেজ রয়েছে। ধান্যকুড়িয়া হাই স্কুল, যে স্কুলে আমি পড়েছি, এবং আমাদের আমার কোঠাগোদ্দা যার অন্যতম প্রতিষ্ঠান আছেন বরেন্দ্রনাথ গাইন, সেই ধান্যকুড়িয়া হাই স্কুল হেরিটেজ হয়েছে। এবং ধান্যকুড়িয়া হসপিটাল, যেটিও আমাদের গাইন পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত, সেটিও হেরিটেজ হয়েছে। গতকাল ওয়ার্ল্ড হেরিটেজ ডেতে রাজ্য হেরিটেজ কমিশনের দ্বারা এটি ঘোষিত হয়েছে। আমি আনন্দিত, আমাদের পরিবার আনন্দিত, আমাদের গ্রাম আনন্দিত, হেরিটেজ কমিশনকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের পরিবারের তরফ থেকে, গ্রামের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এ বিষয়ে সমাজসেবী ছন্দক বাইন বলেন, বহু লড়াইয়ের অবসান ঘটল, স্বীকৃতি পেল বসিরহাটের সংস্কৃতির পীঠস্থান ধান্যকুড়িয়ার এই তিনটি বিশেষ স্থাপত্য। তার দাবি, আমাদের জাতীয় পাঠাগার, টাউন হল সহ আরও বেশ কয়েকটি হেরিটেজ তকমা আদায়ের জন্যে আগামীতেও আমাদের আন্দোলন চলবে। আমরা আজকে বসিরহাটের মানুষ বেজায় খুশি, তার কারণ এই বসিরহাটের বুকে প্রথম তিনটে প্রতিষ্ঠান, এক এক করে তিনটে প্রতিষ্ঠান হেরিটেজ হলো। এই যে হেরিটেজ কমিশনের দান, এটা আমরা খুব খুশি, কারণ আমরা দীর্ঘ দিন ধরে আমরা লড়াই করে আসছি যে আমাদের যে ইতিহাস বেড়া চাপার পরে ধান্যকুড়িয়া বসিরহাটের যে ইতিহাস, সেগুলো হেরিটেজ ঘোষণা করা হোক। তো সেদিক থেকে ধান্যকুড়িয়ার গাইনদের বাগানবাড়ি, ধান্যকুড়িয়ার হাসপাতাল এবং ধান্যকুড়িয়ার হায়ার ইংলিশ স্কুল, যেটি বর্তমানে ধান্যকুড়িয়া উচ্চ বিদ্যালয়, সেগুলি ঘোষণা করা হয়েছে গতকাল। এটা আমাদের কাছে বিশেষ খুশির ইমেজ কিন্তু বহন করে নিয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।